হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আর সাবধানে আছেন, লকডাউন মেনে চলতেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সুমিজ ব্লগ বিডি থেকে আমি সুমি চলে এসেছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। তো আমার এই ব্লগগুলো যদি আপনাদের সামান্যতম আনন্দ দিয়ে থাকে, সামান্য ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা প্রত্যেকে নিজে নিজে ব্যস্ত থাকার চেষ্টা করবেন লকডাউনে, তাহলে কিন্তু আপনাদের কাছে সারা দিনটা খুব খারাপ লাগবে না, অস্বস্তিকর লাগবে না, বোর ফিল লাগবে না। আপনার বাবা মা, সংসারে যারা আছেন মুরব্বী এবং বাচ্চা কাচ্চা, সবাইকে সময় দিন, সবার সঙ্গে সময়টা ভাগ করে নিন। এবং আপনি যা জানেন, আপনার যা ইচ্ছা, সেভাবে আপনি আপনাকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। আমাদের প্রতিটা মেয়ে বা প্রতিটা ছেলে, সবার ভিতরে কিছু না কিছু গুণ কিন্তু লুকিয়ে আছে, যে কোনো টাইপে। তো সেটাও কিন্তু প্রকাশ করার একটা সময়। আপনি বাসায় বসেই আপনি কোনো আপনার হাতের কাজগুলো আপনি করতে পারেন, আপনি ভালো ছবি আঁকতে পারেন। তো এভাবে আপনারা আসলে নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন যে সময়টা পার হয়ে যাবে। আর অবশ্যই নামাজ আগে, তো পাঁচক তো নামাজ পড়ে আমরা আল্লাহকে তো অবশ্যই ডাকবো, পাশাপাশি রান্না খাওয়া, নামাজ, রোজা সব কিছু শেষ করে। ও রোজা বলতে বলছি, রমজান মাস কিন্তু এসেই যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন এই রমজান মাসটা সুন্দরভাবে পার করতে পারি। এবং এই রমজান মাসের ওসিলায় যেন করোনা ভাইরাস আমাদের এই বিশ্ব থেকে দূর হয়ে যায় এবং এর থেকে আমরা পরিত্রাণ পাই। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। আজকে আর কথা বাড়াবো না, সবাইকে অগ্রিম রমজানের রমজান মোবারক। সবাই আমরা যে যেভাবে থাকি সেভাবে ভালো মন্দ সব কিছু মিলিয়ে মনে করবো ভালো আছি, এইভাবেই বেঁচে থাকার চেষ্টা করবো, জীবনের সাথে লড়াই করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের একদিন অবশ্যই সুস্থ করে দিবেন, ভালো স্বাভাবিক জীবন এনে দিবেন। আজকে পর্যন্ত, পরবর্তী যে কোনো একটা ভিডিও সাথে নিয়ে পুরো ব্লগটি কমপ্লিট করবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ আমি বাসায় তেলাপিয়া মাছ বেগুন দিয়ে ভুনা করেছি, বেগুন ভেজে তেলাপিয়া মাছ ভেজে, কারণ সামনে যেহেতু আমাদের রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তো আসলে পাতলা তরকারিগুলো ভালো লাগবে না, একটু ভুনা হলে কিছু ভাত খাওয়া যায় সেহরিতে। তো এই জন্য আমার যা যা লাগতেছে, আমি চার টুকরা বড় তেলাপিয়া মাছ নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব, আর লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর সামান্য একটু জিরা ভাজার গুঁড়া, হলুদ 2টা এলাচ নিয়েছি হচ্ছে আমি মশলার জন্য। তো বেগুনটাকে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর মাছটাকে আমি হলুদ লবণ এবং একটু লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। তো এদিকে আমার প্যানটি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি মাছটি ভাজার জন্য। তো যা বলছিলাম যে রমজান মাসে কিন্তু একটু ভুনা হলে ভালো হয়। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডার করব, আর 2 টেবিল চামচ আলাদা কুচিয়ে রেখেছি ওটাকে আমি ভুনা করার জন্য। রসুন নিয়েছি 1 চা চামচের মতো, আর আদাও নেব আমি 1 চা চামচ। আর আপনারা সমস্ত মাছে, অনেকে ভাবতে পারেন যারা বাংলাদেশে আছেন, যে সব কিছুতে কি আদা? হ্যাঁ, আদা সব কিছুতে সামান্য দিবেন, কারণ আদা কিন্তু পেটের অনেক উপকার করে, হজম শক্তি বৃদ্ধি করে, আর আদায় কিন্তু টেস্ট আপনার বাড়িয়ে দেয়, কমায় না। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নেব। আর এখন হচ্ছে আমি এদিকে আমার তেলটি গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিব ভাজার জন্য। মাছটা একটু লাল করেই ভাজবো যেহেতু আমি ভুনা করব। এই জন্য মাছটা এক পাশ একটু হবার পরে অন্য পাশটি উল্টিয়ে দিতে হবে। তো একটা কাঠির সাহায্যে উল্টোটাতে সমস্যা হলে আপনারা সাথে আরেকটা চামচের হেল্প নিতে পারেন। তো এই যে আমিও কাটা চামচ নিচ্ছি, কারণ আমি একটাতে উল্টাতে পারি না, একটু উল্টায় নিলাম। তো 2-3 উল্টা পাল্টায় দিলেই কিন্তু মাছটার কালারটা সুন্দর চলে আসবে। আর মাছ ভাজার ক্ষেত্রে সবসময়ের জন্য কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজলে মাছটা ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, যেহেতু এটাতে আমরা কিন্তু পরবর্তীতে পানিটা কম দিই, সামান্য একটু পানি দিয়ে এটা ভুনা করা হয়, যার জন্য আপনার মাছটা খুব ভালোভাবে যদি ফ্রাই হয় তাহলে মাছটা খেতেও ভালো লাগে। তবে আরেকবার উল্টিয়ে দিলাম, তো এখন আমি আরেকটু ভাজা হলেই নামিয়ে ফেলবো। মাছগুলো আমি লাল করে ফ্রাই করে নিয়েছি,
তো এখন হচ্ছে আমি আরেকটি প্যান দিয়ে দিব। এই প্যানটি গরম হলে তার ভিতরে তেল গরম করেই আমি বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, রান্নার প্রসেসটা লাস্ট। এবার আমি আবার একটা প্যান দিয়ে দিয়েছি, এখন আমি রান্না করব। আর রান্নার জন্য তেলটি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কুচি করে রাখা যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটাকে আগে একটু লাল করে ভেজে নেব। আর আমি এক টুকরা দারুচিনি দুইটা এলাচ দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভোনা তাতে একটু ভালো লাগবে দিলে। এখন আমি পেঁয়াজটিকে দিয়ে হালকা একটু ভেজে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে বাকি মশলাটা আমি এর সঙ্গে অ্যাড করে দিব। তো বন্ধুরা, আমি সুমিস ব্লগ বিডি থেকে সুমি হচ্ছে আপনাদের সামনে কিছু কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, আমার স্বাভাবিক জীবনযাপনের যেটা সেরকমই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, আমার ভিডিওগুলো বা আমাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন। তাহলে দেখা যাবে আমার সব নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এদিকে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি আগে, কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা নরম থাকে। আর এরপরে এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ, রসুন আর আদা যে পেস্টটা নিয়েছিলাম ওটাকে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে এর ভিতরে বাকি মশলাটা অ্যাড করে দিব। আর প্লিজ আমার ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন, তাহলে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডরা দেখার সুযোগ পাবে। আর আমাকে লাইক কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অ্যান্সার আমি দিব। আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান, ব্লগগুলো দেখতে চান, আমি নিশ্চয়ই দেখাবো। আমি শুধু গরম মশলাটা অর্থাৎ ভাজা জিরের গুঁড়াটা আমি ওটা বাদ রেখে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম, ওটা আমি নামানোর আগে ছিটিয়ে দিব। আর হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিব এখন, আর ধনে পাতাটাও আমি লাস্টেই দিব। এখন আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেব। আর আপনারা কিন্তু এক্ষেত্রে কুসুম গরম পানি অ্যাড করবেন, কারণ ঠান্ডা পানি কোনো রান্নার ক্ষেত্রে দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, ভালো থাকে না, মানে ভালো হয় না রান্নার টেস্টটা। তো এই জন্য এখন দেখুন আমি একটু মশলাটা কষানোর পরেই কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভুনা করে নিচ্ছি। এরপরে আমি আবার একটু পানি দিলাম। তো এখন আমি যে পানিটুকু দিব এই পানিটুকুর ভিতরে মাছ দিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ যেহেতু আমি ভোনা করছি এতে কিন্তু আমি খুব বেশি পানি দিব না। দেখুন আমার সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিব এবং আবারও ঢেকে দিব। আর মাছের উপরে একবার আমি বেগুনগুলোকে দিয়ে দিব, বেশি নাড়াচাড়া করব না, কারণ বেগুন তো এমনি গলে যায়। তো এভাবে আমি রেখে দিব। তো এভাবে দিয়ে আমি কিছু সময় ঢেকে দিব। একটু জাল হলেই তার ভিতরে ধনে পাতা এবং আমি ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন দিয়ে আমি ঢেকে দিয়ে খুব মাখামাখা যখনই হবে তখনই আমি এটাকে নামিয়ে ফেলব। আপনারা হয়তো ভাবতে পারেন মাছ দেওয়ার সাথে সব কিছু দিয়েছি, তা না, আসলে আমি মাছটা কিছু সময় জাল হবার পরেই কিন্তু ধনে পাতা আর গরম মশলাটা দিয়েছি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটি ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। তো এভাবে আসলে সেহরিতে যদি আমরা এক ভাগ মাছের আইটেমটা রাখি তাহলে সবাই পছন্দ করবে, কারণ সেহরিতে আসলে কারোই খেতে ইচ্ছা করে না তেমন, যার জন্য এভাবে একটু ভুনা, একটু মাংসের ভুনা এভাবে করলে তাহলে সবার মুখরোচক হবে, খাবারটা খেতে ভালোই লাগবে। তো ভালো থাকুন। কমপ্লিট হয়ে গেল আমার তেলাপিয়া মাছ বেগুন ভেজে ভুনা করা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার প্লিজ আমার ব্লগটি, আপনারা আমার ভিডিওটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত করেননি আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সাবধানে থাকবেন, লকডাউন মেনে চলবেন। আর হচ্ছে
আমার ফেসবুক পেজ ইউরোপ বিডি কুকিং হাউস লাইক দিয়ে সাথে থাকবেন, আর ফলোআপ বাটন প্রেস করলে পাশের বেল বাটনটা আপনারা প্রেস করবেন, তাহলে দেখা যাচ্ছে সমস্ত আমার পেজের নোটিফিকেশন আপনাদের হাতে পৌঁছে যাবে। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সামনে এগিয়ে যেতে আপনারা সাহায্য করুন। আমার ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ বিডি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমার জন্য দোয়া করুন, আর অনেক অনেক লাইক শেয়ার দিন, অনেক অনেক লাইক শেয়ার দিন, তাহলে আরও অনেকে দেখতে পারবে আমার ভিডিওগুলো। তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।